সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার যে পরিসংখ্যান সেটি আমরা জানি, এর সঙ্গে আজকে অনেকের মনে একটি প্রশ্ন দেখা দিয়েছে যে গতকাল মোট সুস্থ হওয়ার সংখ্যা ছিল 177, তার সঙ্গে আজকে যুক্ত হয়েছে 1063 জন। তাহলে 8 মার্চের পরে এ পর্যন্ত 177 জন সুস্থ, আর শুধুমাত্র আজকের দিনে কিভাবে 1063 জন সুস্থ হলেন, তাহলে এর পেছনে কি ঘটনা এবং এই সংখ্যার পেছনে রোগতাত্ত্বিক যে বিশ্লেষণ সেটি আমরা জানব বিশিষ্ট রোগতত্ত্ববিদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগী অধ্যাপক ডাক্তার রিজওয়ানুল করিম শামীমের কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে বাংলাদেশের মানুষ এখন প্রত্যেকটি মানুষ এই পরিসংখ্যানের দিকে খুব তারা নজর রাখেন। আজকে পুরো দেশে বলা চলে যে টক অফ দ্য কান্ট্রি, সেটি হচ্ছে যে একদিনে কিভাবে 1063 জন মানুষের সুস্থ হওয়া সম্ভব, এর আসলে ব্যাখ্যাটা কি? ধন্যবাদ আপনাকে। এটার রোগতত্ত্ববিদ্যার এটার ব্যাখ্যা হচ্ছে খুবই সাধারণ ব্যাখ্যা। আমরা এতদিন পর্যন্ত যে রিপোর্টগুলো করতাম, সেই রিপোর্টগুলো যদি আপনি পর্যালোচনা করেন, আপনি দেখবেন সেগুলো হচ্ছে আমাদের হসপিটালে যে রোগীগুলো ভর্তি ছিল, সেই ভর্তি রোগীদের মাঝখান থেকে কজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। আপনি দেখবেন আমরা এই করোনার কোভিড-19 বা করোনা সংক্রমণের গাইডলাইনের মধ্যে উল্লেখ আছে, আপনারা নিজেরাও জেনেছেন, যে মৃদু সংক্রমণ বা মৃদু বা উপসর্গহীন যে সংক্রমণ, সেই রোগীগুলোকে আমরা বাড়িতে থেকে চিকিৎসা নিতে বলি। আমরা বিগত দিনগুলোতে ওই সংখ্যাগুলো আমাদের কাছে ছিল বা ওইগুলো আমরা সেইভাবে উল্লেখ করিনি। এখন আমাদের কাছে ওই তথ্যগুলো আসছে ক্রমান্বয়ে, যে বাড়িতে থেকে যারা মৃদু সংক্রমণ নিয়ে বাড়িতে ছিলেন বা উপসর্গহীন সংক্রমণ নিয়ে বাড়িতে ছিলেন, তাদের মধ্যে সম্পূর্ণভাবে সংক্রমণহীন, মানে যারা অসুস্থ ছিলেন মৃদু সংক্রমণে ছিলেন, তাদের মধ্যে আর জীবাণু পাওয়া যায়নি, যারা পরপর দুটো টেস্ট নেগেটিভ হয়েছেন, এই জন্য সেই সংখ্যাটা এটার সাথে অন্তর্ভুক্ত হয়। যেহেতু আপনি জানেন শতকরা 80% মানুষই উপসর্গহীন বা মৃদু সংক্রমণের মধ্যে পড়ে, সেই জন্য এই সংখ্যাটা এত বড় করে দেখা দিয়েছে। এটা ভুল বোঝার আসলে অবকাশ নেই। এটা এতদিন হিসেবে কেন আসে নাই? আমাদের রিপোর্টের মধ্যে এটা ছিল সেরকম করে, যারা আসলে উপসর্গহীন অবস্থায় ছিলেন তারা ওইভাবে রিপোর্টের ফরম্যাটটা এরকম করে ছিল না, সেটার জন্য কিছুটা দায় আমাদেরও, আমরা সেভাবে উল্লেখ করতে পারিনি। আমরা হসপিটাল বেস স্ট্যাটিস্টিক্স দিয়ে সাধারণত আমাদের প্রেস কনফারেন্সটা মিট করতে চেয়েছি। এই যে একদিনে 1063 জন এবং আগের 177 জন, অর্থাৎ সুস্থ হওয়া মানুষের সংখ্যা এখন বাংলাদেশে অনেক, সেই বিষয়টিকে কিভাবে রোগতাত্ত্বিক বিশ্লেষণ কিংবা এটি পুরো কোভিড পরিস্থিতির মধ্যে গুরুত্ব কতখানি? বিষয়টা হচ্ছে এরকম যে আপনি সারা পৃথিবীতে সব সময় যেদিন থেকে উহানের সংক্রমণ হয়েছে তার পর দিন থেকেই বলা হচ্ছে যে এই রোগের কেস ফ্যাটালিটি খুব কম, কিন্তু যে পরিসংখ্যান আমরা যদি হাসপাতাল বেসড পরিসংখ্যান আপনাকে দিই, তখন দেখবেন যে সেখানে মানুষ ভর্তি হচ্ছে কয়েকজন, কিন্তু তার মধ্যে অনেক মানুষ মারা যাচ্ছে, আপনার মধ্যে একটা ভ্রান্ত ধারণার জন্ম দেবে। আসলে সিনারিওটা আজকে যেভাবে আমরা প্রতিবেদনটা প্রকাশ করেছি, আসল প্রকৃত সিনারিওটা কিন্তু আসলে এরকম যে উপসর্গহীন এবং মৃদু সংক্রমণের লোক সংখ্যা অনেক বেশি, যারা হাসপাতাল সার্ভিস সিক করে বা হাসপাতালের সেবা যাদের জন্য অপরিহার্য হয়ে পড়ে, সেরকম গুরুতর সংক্রমণের সংখ্যা খুব কম, এবং গুরুতর সংক্রমণের একটা অংশ যাদের আইসিইউ সাপোর্ট লাগে তাদের মধ্যে কিন্তু মর্টালিটিটা অনেক বেশি এবং তাদের মধ্যে সুস্থ হওয়ার প্রবণতাটা খুব কম। ঠিক রিভার্স, তাদের 80% আমরা হারিয়ে ফেলি, মাত্র 20% সুস্থ হয়ে যায়। এই জন্য এই ব্যাখ্যাটা যদি আপনি এইভাবে দেন, আমরা আশাবাদী বা হতাশাবাদী সেটা নির্ভর করবে সারা বাংলাদেশে সংক্রমণের হার কত। যদি 2 কোটি মানুষ সংক্রমিত হয়ে যায়, তার 5% মানুষের গুরুতর সংক্রমণ অনেক বেশি, কাজেই এইটা দিয়ে আমরা আশাবাদী বা হতাশাবাদী হওয়ার সুযোগ নাই। আমরা এইভাবে বলতে পারি যে আসলে করোনা সংক্রমণ হলেই সেই লোকের জন্য খুব গুরুতর একটা ব্যাপার হয়ে গেল সেরকম মনে করার কোনো কারণ নেই। তার খুব কম শতাংশ, মানে খুব কম একটা অংশ, এবং যাদের কোমরবিড কন্ডিশন থাকে তাদের জন্য রোগটা একটু বেশি ঝুঁকিপূর্ণ, তাদের বেলায় আমাদের যত্নটা স্পেশালি নিতে হবে। আমরা দেখছি যে গত 2 দিনে মৃত্যুর সংখ্যাটা অনেকটা কমে গেছে এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে, বাট মৃত্যুর সংখ্যাটা কমা কোনো গুরুত্ব বহন করে কিনা, এটা আসলে কোনো কাকতালীয় ব্যাপার না। হতে পারে এরকম যে এই সময় যারা আক্রান্ত হয়েছে তারা বেশি
যত সময় যাচ্ছে মানুষ তত বেশি হেলথ কনসাস হচ্ছে। করোনার প্রচারণাটা মিডিয়াতে আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন এসেছে। মাল্টি সেক্টরাল যদি দেখেন, বহুখাত ভিত্তিক, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় তাদের বিভিন্ন কার্যক্রমের মধ্যে কোভিড সচেতনতার বিষয়টা অন্তর্ভুক্ত করেছে। তো এইরকম হতে পারে, মানুষ গুরুতর অসুস্থতা আগেই মানুষ সচেতন হয়ে হাসপাতালে সার্ভিস চেক করছে, কাজেই মানুষ সেবা পেয়ে সুস্থ হওয়ার প্রবণতা বেড়ে গেছে, এটাও হতে পারে। অথবা এরকম হতে পারে যে এই সময় কোমরবিড রোগী যারা গুরুতর সংক্রমণ তাদের মধ্যে কোমরবিডটা ছিল না। এটার আসলে এই খুব কম সংখ্যক মানুষের মৃত্যুর ডাটা নিয়ে এপিডেমিওলজিক্যালি এটা বলার খুব প্রিম্যাচিউর। ধীরে ধীরে কোভিড পরিস্থিতি বিশ্বে যেরকমটা একটু একটু করে নিয়ন্ত্রণে আসছে, বাংলাদেশের জন্য আশার বিষয় হলো যে বাংলাদেশে একদিন মাত্র আক্রান্তের হার 17.17 পার হয়ে গেছে আর কি। মোটামুটি 10 এবং 12 মধ্যে ছিল আক্রান্তের যে হার, অর্থাৎ শতকরা আক্রান্তের হারের কথা বলছি। এখন বাংলাদেশের জন্য আশা জাগা নিয়ে যে বিষয় সেটি হলো সুস্থ হওয়া মানুষের সংখ্যা, বাড়িতে থেকেই সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়েছে, হাসপাতালে যারা আছেন তাদের মধ্যে মৃত্যুহার কমছে। সব মিলিয়ে বাংলাদেশ করোনা থেকে মুক্তি পাক, ভালো থাক বাংলাদেশ।